আসসালামু আলাইকুম। নেয়ামত মানে সব সময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়াও নেয়ামত। জীবন থেকে কিছু হারিয়ে ফেলা মানে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, কিছু জিনিস জীবন থেকে চলে যাওয়াটাও কখনো কখনো আশীর্বাদ। জীবন থেকে কেউ হারিয়ে যাওয়া মানে শূন্যতা নয়, মাঝে মাঝে হারানোর মাঝ থেকেই প্রাপ্তের পূর্ণতা। বিপদ মানে দুঃখ কষ্ট আর লাঞ্ছনা নয়, কিছু বিপদ সুখের চাইতেও বেশি মূল্যের। এইভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ছোটখাটো ট্র্যাজেডি ঘটে, হারানোর বেদনা আসে, অপ্রাপ্তের দুঃখ আমাদের মনে ভারাক্রান্ত করে, আমরা হতাশ হই, ভেঙে পড়ি, মন আমাদের ছোট হয়ে যায়। অথচ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্মের ও কয়েক হাজার বছর আগে আমাদের তকদির যিনি দেখে রেখেছেন, তিনি জানেন আমাদের কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে। তাই তার উপর ভরসা করো, তার উপরেই সব আশা ভরসা সুখ দুঃখ সুখ দিন। দিন শেষে আপনি পেলেও বিজয়ী আর না পেলেও বিজয়ী। শান্তির মালিকের সাথে সম্পর্ক নাই, আমাদের জীবনে শান্তি আসবে কোথা থেকে? দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত, যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেস করছে, অনেকেই নীরবে চোখের পানি জড়াচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণী আছে যারা দুনিয়ার বিভিন্ন না পাওয়ার বেদনার মাঝেও অন্তরে এক প্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা? যারা আল্লাহর অনুগত, দিনতিপাত করছে, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে এবং আখেরাতেও উত্তম বিনিময়ের প্রত্যাশায় রয়েছে। হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি অন্যান্য কাজ হতে অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ভুলিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। তিরমিজি 2654 ইবনে মাজাহ 4107 সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের চিন্তা লক্ষ্য হবে আখেরাত, আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দেবেন, তার কর্মকাণ্ড গুছিয়ে দেবেন এবং দুনিয়ার নেয়ামত অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা লক্ষ্য হবে দুনিয়া, আল্লাহ তার দুচোখের মাঝে দারিদ্র রেখে দেবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দেবেন, ফলে সে অস্থিরতায় কাতরাবে এবং দুনিয়া থেকে সেই ততটুকুই অর্জন করতে পারবে যা তার জন্য পূর্ব নির্ধারিত।